তীব্র ঠান্ডায় বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। সূর্যের দেখা মিললেও ছিল না তেমন উত্তাপ, ফলে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এমন হাড় কাঁপানোর শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ, এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গা থেকে শীতের আরও খবর জানিয়েছেন সহকর্মী অনিক চক্রবর্তী। চুয়াডাঙ্গায় তাপমাত্রা আজ কিন্তু একটু বেড়েছে। আজ শনিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়লেও শীতের যে প্রকোপ সেটি কিন্তু আসলে কমেনি। তীব্র এই শীতে সবথেকে কষ্টে আছে দিন আনা দিন খাওয়া যেসব মানুষ, তারা কিন্তু সবথেকে বেশি কষ্টে রয়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি পুরাতন যে কাপড় চোপড়ের দোকান রয়েছে সেখানে কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু ভিড় করছে। হাসপাতালগুলোতেও কিন্তু শীতের এই শীতজনিত রোগ নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে শিশু এবং বয়স্করা। এছাড়া পাশাপাশি আবহাওয়া অফিস বলছে শীতের যে তীব্রতা এটি আরও কয়েকদিন থাকবে, জানুয়ারি মাসের শেষ দিকে শৈত্যপ্রবাহ পড়ার সম্ভাবনার কথা বলছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। শীতের এই তীব্রতায় সবথেকে যে প্রভাবটি পড়েছে সেটা হচ্ছে স্থানীয় বাজারে। লক্ষ্য করে যেটি দেখা গেছে যে বাজারে মাঠ থেকে সরাসরি কৃষকেরা যে ফসল বাজারে এনে বিক্রি করে তারা সকালে আসছে না, যার কারণে সকালবেলায় শাকসবজি সহ বিভিন্ন পণ্যের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু বিপাকে পড়েছে। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ খবর।